উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 21টি হাওরের বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। মঙ্গলবার রাতে জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে হুমকির মুখে পড়ে 500 একর বোরো ফসল। এর আগে জেলার 6000 হেক্টর বোরো ফসল পানির নিচে তলিয়ে যায়। তবে গত কয়েকদিন বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে নদী ও হাওরের পানি। নেত্রকোনার খালিয়াজুরির পেটনার হাওরে ফসল রক্ষা বাঁধের ভাঙা অংশ মেরামত করা হয়েছে। কমতে শুরু করেছে নদী হাওরের পানিও। এদিকে পেটনা বিলে ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম সহ অজ্ঞাত 14-15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বাদী হয়ে খালিয়াজুরি থানায় এই মামলা করেন। আমরা যাদের নাম শুনেছি আমরা তাদের নাম আইডেন্টিফাই করেই আমরা মামলাটি দিয়েছি। এখন পুলিশ সেটা তদন্ত করে দেখবেন যে আসলে তারা জড়িত কিনা, তারা অপরাধী কিনা। হবিগঞ্জের হাওরগুলোতে পানি কমছে। কিশোরগঞ্জের ভৈরবে 200 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। কেউ কেউ পাকা ধান কেটে নিলেও পুরো ধান নিতে পারছেন না কেউ। আমি 10 বিঘা জমি লাগাইছি, এই যে টানের পানি আইসা সব জমি তলে ফেলাই দিছে। মানুষের থেকে অনেক টাকা পয়সা ধার করে ধান লাগাইছে। আমরা 3 ভাগ করে 1 ভাগ ধান নিতে পারবো আর 2 ভাগ নদীতে থাকবো। যেসব জমির ধান 80% পেকেছে কৃষকদের তা দ্রুত কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।